আমরা সবাই জানি বিকাশ, রকেট, নগদ সহ অনেকগুলো কোম্পানি MFS করে থাকে। তো বিকাশ মাঝে মাঝেই আমরা শুনে থাকি যে তাদের পিন নাম্বার প্রতারকরা চায় এবং পিন নাম্বার নিয়ে তারা ওই ভিকটিমের অ্যাকাউন্ট থেকে যাবতীয় টাকা উঠিয়ে নেয়। কিন্তু বর্তমানে এই প্রতারকরা তাদের কৌশল পাল্টিয়েছে। তারা এখন ভিকটিমকে ফোন করে অনেক সময় বলে যে আপনার নাম এই, আপনি এই পেশার সাথে জড়িত, আপনার এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করা আছে, তো আপনার এই নাম্বারে সরকার বা অন্য কোনো সংস্থার নাম বলে যে এত টাকা আপনাকে দেবে, বাট আপনার এই নাম্বারের যে সিলিংটা সেটা একেবারেই কম, সুতরাং আপনাকে এখন এত টাকা ভরতে হবে, ভরলে সেই সিলিংটা ফুলফিল করা যাবে। তখন সাথে সাথে বলে যে আপনার অ্যাকাউন্টে টাকা ভরবেন, বাট আমি যে কথাগুলো আপনাকে বলবো সেই কথাগুলো আপনাকে অনুসরণ করে অগ্রসর হতে হবে। তখন সে প্রথমে প্রতারক ওই ভিকটিমকে বলে যে আপনার পিন নাম্বারটা বলেন, আপনার পিন নাম্বারের সাথে এত যোগ করেন, এত বিয়োগ করেন, এত গুণ করেন, এত ভাগ করেন। এইসব বলার পরে অটোমেটিক প্রতারক ওই ভিকটিমের পিন নাম্বারটা পেয়ে যায়। তখন সে টাকাটা যে ঢুকাইল সেই টাকাটা ওই পিন নাম্বার ব্যবহার করে সে উঠিয়ে নিয়ে যায়। আমাদের এই ঘটনায় যেটা ঘটছে, এটার বাদী জনৈক মোহাম্মদ শাহজাহান, ওনাকে একদিন সকালবেলা ফোন করে তাকে বলা হয় যে আপনার বিকাশ নাম্বারে যে সিলিংটা আছে সেই সিলিংটা ফুলফিল করার জন্য আপনার পিন নাম্বার আমরা আপনাকে কিছু কথা বলবো, আপনি তার জবাব দেবেন। তখন সে জবাব তাকে এভাবে বলে, এর আগে যে বর্ণনা দিলাম, বলার পরে দেখা যায় যে তার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে ছিল হলো 1,93,480 টাকা, এই 1,93,480 টাকা তার অ্যাকাউন্টে নাই। পরে যখন সে বিকাশের দোকানে যায়, বিকাশের দোকানে গিয়ে তখন তাদের কাছ থেকে ইনফরমেশন নেয়, ইনফরমেশন নিয়ে জানতে পারে যে নাম্বারগুলো ব্যবহার করে তাকে প্রতারিত করা হয়েছে, সেই নাম্বারগুলো যারা ব্যবহার করে তাদেরকে বিবাদী করে পাঁচজনকে বিবাদী করে মামলা করে, তার মধ্যে এক নম্বর ছিল সামরফিকুল ইসলাম, যাকে আমরা গাজীপুর থেকে গ্রেপ্তার করেছি, নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছি। মূলত এই রফিকুল ইসলাম, সে এই যখন এই 1,93,480 টাকা সে যখন প্রতারণার মাধ্যমে নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পরে এই টাকাটা সে গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ডে সে পে করে, সেখান থেকে সে একটা নেকলেস নেয় এবং সেটা অনলাইনের মাধ্যমে সে পে করে, এবং এটার সাথে মূলত বিকাশের একটা এজেন্ট জড়িত ছিল, যার নাম আমরা পেয়েছিলাম হলো আশিস চক্রবর্তী, যার নাম্বার ব্যবহার করে এটা করা হয়েছিল। তো পরবর্তীতে দেখা যায় যে আশিস চক্রবর্তী সে একটা কোম্পানিতে চাকরি করে, আর মূলত এই পুরো ঘটনাটা ঘটিয়েছিল রফিকুল ইসলাম, সে আমাদের কাছে স্বীকার করেছে এবং আদালতেও স্বীকার করবে বলে আমরা আশাবাদী। বিকাশ সহ অন্যান্য MFS যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে নিত্য নতুন চটকদার প্রলোভনের মাধ্যমে প্রতারিত করা হয়ে থাকে, প্রতারকরা প্রতারণা করে থাকে। তো সুতরাং এসব অ্যাকাউন্ট যারা ব্যবহার করে তারা যেন প্রতারকদের এইসব চটকদার প্রলোভনে পড়ে তাদের প্রতারণার শিকার না হয়, এজন্য আমরা সবাইকে অনুরোধ করবো।